হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে একটা পূজা বার্ষিকী নিয়ে কথা বলবো, এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এটা মূলত কলকাতা থেকে প্রকাশিত হয়েছে, আর এটা ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করা। তো এই তো সেই ম্যাগাজিনটা হচ্ছে এই যে শারদীয় সুকতারা। তো চলুন ভিডিওটা শুরু করি, আপনাদেরকে দেখাই। শুকতারা, এই শারদীয় শুকতারা ম্যাগাজিনটা মূলত শিশু কিশোরদের জন্য, আর এখানে বড়দের কোনো লেখা জোকা পাওয়া থাকবে না, কারণ এটা ছোটদের উপযোগী একটা পত্রিকা। মাসিকভাবে হোক বা যেভাবে হোক বের হয়, আর এটা বছরে একবার শারদীয় একটা সংখ্যা বের করে। আর এটা আমি গত 3 বছর ধরে সংগ্রহ করছি, কারণ এটাতে উপন্যাসের পরিমাণ 6টা করে দেয়। আর এই 6টা উপন্যাস যদি আমি বই আকারে কিনতে চাই, আমার যে খরচ তার চাইতে আমি 20%, অর্থাৎ ওই 6টা বইয়ের খরচের 20% দিয়ে আমি এটা কিনে ফেলতে পারছি, আর 80% টাকা আমার সেভ হয়ে যাচ্ছে। এই জন্য এই শারদীয় সংখ্যাটার প্রতি একটু আকর্ষণ। আর এটা 1430-এর একটা সংখ্যা, আর এটার মূল্য 160 টাকা। তো এই 160 টাকাটা মূলত কলকাতাতে, কিন্তু বাংলাদেশে এটার দাম ডবল, অর্থাৎ 320 টাকা। কিন্তু আমি যেহেতু একটা ফেসবুক পেজ থেকে কিনেছি, সেখানে একটা 10%-এর মতো ছাড় পেয়েছি, তাই 280 বা 88 টাকার মধ্যে এটা কেনা। আর এটার মধ্যে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে উপন্যাসের পরিমাণ। দেখুন, শুরুতেই এই উপন্যাসটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে 6টি উপন্যাস। তো একটা হচ্ছে টি বই অবি, অভিজ্ঞান রায়চৌধুরী, মৃত্যুর সঙ্গে হাঁটা, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, প্রাণের প্রহরী, রাজা ভট্টাচার্য, রেঞ্জার মামা ও ক্যাপ্টেন যোগ, রু মুর্মু, তপন বন্দ্যোপাধ্যায়, শেখর বসু, তারপর শিশির বিশ্বাস, অর্থাৎ 6টা উপন্যাস আছে। তো এই জিনিসটা আমার আকর্ষণ করে বেশি, তাই এটার জন্য কেনা। আর এটার মধ্যে বড় গল্প আছে একটা, সেটা হচ্ছে সুভাষ ধর, শুরুটা লর্ড পাড়াই। এরপর আছে চিরঞ্জীব স্যারের চশমা রহস্য, বিষকাষ্ঠ, নিজুমপুরের নির্জন ফুল, অর্থাৎ প্রত্যেকটা উপন্যাস এবং গল্পের মধ্যে কেমন যেন একটা রহস্য, গোয়েন্দা, ভূতি, এরকম একটা আবহ পাওয়া যায়, যার কারণে এটা আরেকটু আকর্ষণ লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সৈকত মুখোপাধ্যায়, বাল্মীকি চট্টোপাধ্যায়, নির্বেদ রায়, অনুষ্ঠুপ শেঠ, শাশ্বতী নন্দী, অর্থাৎ মূলত ছোটদের লিখে যারা মূলত একদম পরিচিত হয়ে গেছে তাদের অধিকাংশ লেখা। তো ত্রিবিধ কুমার চট্টোপাধ্যায়ও আমার পরিচিত একটা লেখক, কারণ ওনার লেখা অনেক সংখ্যাতে পড়েছি। তারপরে আরও আছে সিদ্ধার্থ সিংহ, স্বপন বন্দ্যোপাধ্যায়, সাগরিকা রায়, সঞ্জীব কুমার দে, ডক্টর গৌরী দে। এরপর অন্য লেখা আছে মহাকাব্যের ব্যতিক্রমী চরিত্রদের মন্দির, আলফ্রেড কে আমরা ভুলবো না, সঙ্গীত, অর্থাৎ এটা ভিন্ন ক্যাটাগরি কিছু লেখা, 4টা লেখা আছে। আর এরপর আছে কীরাঙ্গন, আর এখানে ছড়া কবিতার পুরো পৃষ্ঠা, শ্যামলকান্তি দাস, বিথি চট্টোপাধ্যায়, মৃদুল দাশগুপ্ত, অভীক বসু, রঞ্জন প্রসাদ, সুখেন্দু মজুমদার, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তো এদের ওনাদেরকে হয়তো আমরা চিনি না, যারা মূলত বাংলাদেশের পাঠক শ্রেণী আছে, কিন্তু যারা আবার এরকমভাবে নিয়মিত পড়েন কলকাতার ম্যাগাজিন বইগুলো, তারা হয়তো চিনবে। তবে আমি না পড়েও চিনতে পারি যে দীপ মুখোপাধ্যায়, ওনাকে নিয়ে আমাদের বাংলাদেশে ছড়াকার, শিশু সাহিত্যিকরা অনেক ধরনের লেখা লিখতেন, আর ওনার লেখা আমাদের দেশের অনেক পত্রিকায় আমি পেয়েছি। তো দীপ মুখোপাধ্যায়কে আমি চেনা, আর বাকিদের আমি চিনি না। তবে লেখা ভালো, ছড়া কবিতা তো আরও ভালো, আর আমারও নিজের লেখালেখির ছোটোখাটো একটু অভ্যাস আছে, তো সেই হিসাবেও মানে এগুলো পড়তে খুব মজা লাগে। আর ছোটোদের তো কথাই নেই, কারণ আমার ছোটোদের লিখতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ছবিতে গল্পের মধ্যে মূলত এটা হচ্ছে কমিক্স, তো কমিক্সের মধ্যে আছে একটা দুইটা, যোগীর দাসের মামা, হাড় চোর, পাঁচু, পোপাই, ভ্যাবলাই হিরো, বিচ্ছুর জাদুশক্তি, 1, 2, 3, 4, 5, 6, প্রায় 6টা এখানে লেখা। এরপর বিভাগীয় লেখা বলতে, যারা পাঠক তারা চিঠি পাঠায় বা মতামত পাঠায়, তাদের এই লেখাগুলো এখানে আছে। আর এবার আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাই। আর এটার ভিতরে মানে সাদা কালোর মতোই অধিকাংশ ছবি লেখার ইয়াগুলো, অলঙ্করণগুলো, তো খুব ভালো লাগে। গত 3 বছর ধরে এটা আসলে সংগ্রহ করছি, তো এখানে একটু কালারিং দিয়েছে ছড়া কবিতার মধ্যে, আর নয়তো এমনি সাদা কালোর মতো অলঙ্করণ করা। আর কমিক্সটাও দেখা যাচ্ছে যে কালারিং করেছে। তো কমিক্সগুলো আসলে একটু ছোটো আকারের হয়, তারপরেও ভালো লাগে, কারণ ছোটদের লেখা, তো তাই একটু মানে আকর্ষণটা সবসময় একটু বেশিই থাকে। তো এটাই হচ্ছে
পুরো ভিউটা অর্থাৎ সাদা কালো অলংকরণ এবং মাঝে মাঝে রঙিনও দেখা যাচ্ছে। এটা সম্ভবত একটা উপন্যাসের, বাইকিং দেশে তুফান শিশির বিশ্বাসের, সুন্দর একটা অলংকরণ। যদি আর কয়েকটা দেখাই আপনাদেরকে, এই যে এখানে একটা কমিক্স, কমিক্সটা আবার রঙিন করা, এই কমিক্সগুলো রঙিন করেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর বই রিলেটেড ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বাই।